খাটের নিচে তেলের খনি। রামপুর শহরে খাটের নিচে পাওয়া গেল টিসিবির তেল, বিস্তারিত প্রতিবেদনে। স্বাগতম আপনাকে ভাইরাল নিউজ আপডেট সংবাদে। রামপুর শহরে এক ব্যবসায়ীর বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির 1238 লিটার সয়াবিন তেল জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় হানিফ মিয়া ও লাল মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে। বুধবার 15 এপ্রিল রাত 10:45 দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকায় হানিফ মিয়ার বাড়ি থেকে এসব তেল জব্দ করা হয়। রামপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ডিবি অ্যান্ড মিডিয়া বিভাগ উত্তম প্রসাদ পাঠক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর 17 নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসায় অভিনব কায়দায় বক্স খাটের নিচে রাখা 259টি 2 লিটার তেলের বোতল এবং 144টি 5 লিটার তেলের বোতল জব্দ করা হয়। এসব তেলের আনুমানিক মূল্য 99,040 টাকা। এ সময় বাসার মালিক 98 বছর বয়সী হানিফ মিয়া ও তেল সরবরাহকারী 52 বছর বয়সী লাল মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে কিনে মজুত করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তম প্রসাদ পাঠক। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করছে টিসিবি। তবে রংপুরের কিছু ব্যবসায়ী বেশি লাভের আশায় টিসিবির পণ্য কিনে মজুত করে রাখছেন। এসব অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এদিকে খাটের নিচে বিপুল পরিমাণ তেল মজুত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে মজা করে বলছেন, ওই বাড়িতে খাটের নিচে তেলের খনির সন্ধান পাওয়া গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো ভাইরাল আপডেট। পরবর্তীতে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যে কোনো ভাইরাল সংবাদ জানতে কমেন্ট করুন, পরবর্তীতে হাজির হব আপনার কমেন্ট করা সংবাদ নিয়ে। ধন্যবাদ।